তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা পুকুরিয়া গ্রামে উজান সাউন্ডের নতুন সেট আপ তৈরি হচ্ছে, সেটি টেস্টিং হবে আজকে। তো আমরা এখন উজান সাউন্ডের দেখার উদ্দেশ্যে বার হয়েছি, তো পুরো ভিডিওটি দেখো আর ভিডিওটি অবশ্যই লাইক করো। ওই তো মা যখন ইয়ে করা আছে কখন হবে? আর কিছুক্ষণের মধ্যেই চালু হবে না? তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্সগুলি মাঠে বসানো হয়ে গেছে, অলরেডি বেসগুলো সব বসানো হয়ে গেছে। তো এখনও মিটগুলো আসেনি, মিটগুলো ভ্যানে করে আনবে, তারপরে বসাবে। তো দেখতে পাচ্ছ এখন বেসগুলি সব মাঠের মধ্যে লাগানো আছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে সেটাপে কীভাবে ফিটিং চলছে, কীভাবে ফিটিং করে সম্পূর্ণ ভিডিওটি আজকে তুলে ধরতে পারবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে মানে মেশিনের সেট আপ চলে এসছে, অলরেডি টপ সাজানো হচ্ছে। তো টপ সাজানোর ভিডিওগুলি সব দিয়ে দেবো, তো কীভাবে টপগুলো লাগছে সেগুলো দেখতে থাকো। কেউ স্কিপ করে দেখবে না, কারণ আজকের ভিডিওটি পুরো একদম কীভাবে সেট আপ ফিটিং হয়, তো ফুল ভিডিওটি দেখতে থাকো বুঝতে পারবে। তো কেউ যদি স্কিপ করো তাহলে মিস করে যাবে কীভাবে সেটগুলো সেট করছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন আসো সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করবে। তো এখন দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানে মিটগুলো বক্সের ওপর তোলা হচ্ছে, বেসের ওপর। তো 12 মিট করেছে উজান সাউন্ড নতুন সেট আপ, আর 10 বেস করেছে। তো কেমন জানি না কেমন রেজাল্ট হবে। তো পুরো সেট আপ ফিটিংয়ের ভিডিওর পর কেমন রেজাল্ট হচ্ছে সেই ভিডিওটি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো আপাতত কীভাবে সেট আপ হচ্ছে সেগুলো দেখুন, আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, এইটুকুই অনুরোধ। ওপারে হাইট করতে হবে।
তো বন্ধুরা উজান সাউন্ডের নতুন লোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এই সেটআপটি সরস্বতী পূজায় এখনো পর্যন্ত ভাড়া হয়নি, যদি কেউ ভাড়া নিতে চাও অবশ্যই উজান সাউন্ডে পুকুরিয়াতে এসে যোগাযোগ করতে পারো, কারণ উজান সাউন্ড এই সেটআপটি এখনো পর্যন্ত ভাড়া হয়নি। তো কেউ যদি ভাড়া নিতে চাও সাউন্ডের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারো। কত কিলো ও আর আমাদের বলতে পারে মেদিনীপুরে গিয়ে কিন্তু অত খাওয়া যাবে না ভাই, ভালোই খেয়ে নিবি তুই। আর ও নিজে খাইয়া মরে যাচ্ছে, এই এখন সবাই আসছে, এক ঘন্টা মনে সবাই হয়েছে। সিধা বাচ্চা হলো বলতে না পেলে তো আমি বলতাম মা। হ্যাঁ সত্য সত্য তা কিছু খাই না, নিয়ে যাবে এনে পুরে। আমি এটা যাবে তোর 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 তো বউ বউ আছে, তো সকালে একটা টিভি ফিন করে দে, আমাদের কি আছে কিছু করে দে, আমরা তোমার নাক বলে তিনটা হয়ে যাবে, আমরা তোমার তিনটা কাজ ঠিক আছে আর কে দেবি তিনটা কড়ায় বড় চুদি এটা কড়া এটা কি করে দিবি না না বড় সব দূরে পড়ে যাচ্ছে না তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ উজান সাউন্ডের ওপরে যে র্যাকগুলি এখন সাজানো হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে ডিজি চলে আসবে, তো তারপর মানে সাউন্ড টেস্ট হবে, তো একটু ওয়েট করতে হবে। পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে উজান সাউন্ডের ফুল সেটআপটি সাজালে কেমন দেখায়। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। অজক সাউন্ড দেখো তো কেটে উড়াবি তো অজক সাউন্ড এটা টেস্টিং হবে দেখ। এসবি কেবি নোট সেন্টার ইয়ে প্রত্যেক মাসে মাসে তিনটা কাজ হয় এসবি কেবি নোট সেন্টার তো দেখতে পাচ্ছ এখন মেশিন সেটআপগুলি সাজানো হচ্ছে, ভ্যান থেকে মেশিন এক এক করে নামানো হচ্ছে। তো 10টা CA20 আছে, একটা রিজার্ভ আছে মানে 11টি CA20 আছে, ও স্ট্যান্ডার্ড মেশিন আছে র্যাকগুলো চালানোর জন্য। তো এখন মেশিন সেটআপ চলছে, এরপর ফুল ফিল সেটআপ সেটিং হবে। তো ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো। তোমার
সত্যি কথা বলতে।